হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু বিসিএসের তোমাদের সকলকে স্বাগত ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সবাইকে তোমাদের ওয়েলকাম তো আমি সুশোভন সামন্ত আজকে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ডাব্লু বিসিএসের জন্য সেন্সাস অফ ইন্ডিয়া যেটা লাস্ট হয়েছিল দু হাজার এগারোতে তার ওপর কিন্তু একটা স্পেশাল ক্লাস নিয়ে আসতে তো সেইটার জন্যই আমি আজকে স্পেশাল ক্লাসটা নিয়ে এসেছি সেন্সাস অফ ইন্ডিয়া তো আজকের ভিডিওর মাধ্যমে গোটা একদম কমপ্লিট সেন্সাস অফ ইন্ডিয়ার হচ্ছে ক্লাসটা করব তো ক্লাসটা একদম স্কিপ করবে না এবং তোমরা যদি পারো তো খাতা পেন নিয়ে নোট করে নিতে পারো সমস্ত কিছু তো পিডিএফটাও তোমাদের দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেখানে তো স্কিপ করবে না ভিডিওটা এবং এই ভিডিও ক্লাসটার দেখার পর থেকে আমি আশা করছি যে কোনো এক্সামে সেন্সের ওপর থেকে যাই প্রশ্ন আসুক না কেন একটা প্রশ্নও কিন্তু আটকাবে না তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ভিশন ডাব্লু সেখানেও কিন্তু জয়েন হয়ে যাবে প্রতিদিন কিন্তু সেখানে কুইজ করানো হচ্ছে এবং প্রায় ষোলো হাজার এখন কিন্তু ক্যান্ডিডেট এখানে হয়ে গিয়েছে এবং তোমাদের স্পেশাল থ্যাংক ইউ এক লাখ সাবস্ক্রাইবারের জন্য ওকে তো চলো শুরু করা যাক আজকের স্পেশাল ক্লাস সেন্সাস অফ ইন্ডিয়া টু থাউজেন্ড ইলেভেন যেটা লাস্ট হয়েছিল তো সেন্সাস অফ ইন্ডিয়া শুরু করার আগে কিন্তু সেন্সাস অর্থাৎ জনগণনার ব্যাপারে অর্থাৎ জনগণনার হিস্ট্রির ব্যাপারে আমাদের কিছু জানতে হবে তো দেখতেই পাচ্ছ হেডিংটা আমি দিয়েছি সেন্সাস অফ ইন্ডিয়া টু তো এর আগে আমরা যে যেটা দু হাজার এগারোতে শেষ জনসংগণনা হয়েছিল তার ইতিহাসটা আমরা একটু জেনে নেবো দেখো প্রথমে কি বলছে ফার্স্ট সেন্সাস অর্থাৎ আমাদের ভারতবর্ষে প্রথম যে জনগণনাটা হয়েছিল সেটা কবে স্টার্টেড ইন ইন্ডিয়া এইটিন সেভেন্টি টু বাই লর্ড মায়ো আঠেরোশো সালে প্রথম জনগণনাটা কিন্তু ভারতবর্ষে শুরু হয়েছিল কার দ্বারা তখন ভাইস ছিলেন লর্ড মায়ো তিনি এই আঠেরোশো সালে ভারতে প্রথম জনগণনা করেছিলেন কিন্তু সেটা শুধুমাত্র ওই বছরের জন্য জনগণনাটা হয়েছিল এটা কিন্তু কোনোরকম রেগুলার বা কন্টিনিউ প্রসেস ছিল না তো সেই জন্য আঠেরোশো সালে সেনসাস ওয়াজ রেগুলারলি অ্যান্ড প্রপারলি স্টার্টেড বাই লর্ড রিপন তো আঠেরোশো একাশি থেকে আমাদের ভারতবর্ষের যে দশ বছর প্রতি অন্তর অন্তর যে জনসংখ্যাটা গণনা করা হয় অর্থাৎ সেন্সাস করা হয় অর্থাৎ রেগুলারলি এবং প্রপারলি যেটা করা হয় সেটা কিন্তু শুরু হয়েছিল আঠেরোশো একাশি সালে এবং এটা শুরু করেছিলেন কে লর্ড রিপন এই দুটো পয়েন্ট থেকে কিন্তু অনেকবারই পরীক্ষায় প্রশ্ন এসেছে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে যদি ফার্স্ট সেন্সাস কবে শুরু হয়েছিল তখন কিন্তু সঠিক উত্তর হবে আঠেরোশো এবং যদি প্রশ্ন আসে রেগুলারলি এবং প্রপারলি কবে থেকে শুরু হয়েছিল তখন কিন্তু এবং দুটো নামই কিন্তু আমাদের মনে রাখতে হবে এরপর সাল অর্থাৎ শেষ যে জনসংখ্যা গণনাটা হয়েছে সেটা কততম ছিল সেটা হচ্ছে পনেরোতম সেন্সাস ছিল এবং এটা কত থেকে ধরা হয়েছে এই আঠেরোশো একাশি থেকেই কিন্তু ধরা হয়েছে পনেরোতম সেন্সাস ছিল এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে এবং ওই বছর অর্থাৎ দু হাজার এগারো সালে যে সেন্সাস বা জনসংখ্যা গণনা বা আদম সুমারি যেটাকে বলা হয়ে থাকে সেইটার স্লোগান কী ছিল স্লোগান স্লোগান ছিল কি আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার খুবই গুরুত্বপূর্ণ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার এটা হচ্ছে কি স্লোগান ছিল তারপর এই যে সেন্সাসটা কে কন্ডাক্ট করেছিলেন কে চেয়ারম্যান হয়েছিলেন কমিশন মানে এই সেন্সাসের কমিশনার কে ছিলেন তিনি হচ্ছেন শ্রী মৌলি শ্রী মৌলি ওয়াজ দ্য সেন্সাস কমিশনার আন্ডার হিস গাইডেন্স টু সেন্সাস হ্যাজ বিন কন্ডাক্টেড অর্থাৎ দু সালের যে সেন্সাসটা গণনা করা হয়েছিল বা আদমশুমারি হয়েছিল সেটার যে সেন্সাস কমিশনার ছিলেন তিনিকে চন্দ্র শ্রী চন্দ্রমৌলি এবং তার আন্ডারেই এই গাইডেন্সটা দু হাজার সালের সেন্সাসটা হয়েছিল তো আশা করছি প্রথম পেজটা সকলে বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব এ ওম্যান এনুমেরাটর এ ওম্যান এনুমেরাটর ওয়াজ ম্যাসকট অফ টু সেন্সাস অফ ইন্ডিয়া অর্থাৎ দু সালের ম্যাসকট কে ছিলেন একজন ওম্যান এনুমেরেটর অর্থাৎ একজন হচ্ছে মহিলা সমাজকর্মী এইরকম একটা চিত্রকে আমরা ম্যাসকট বানিয়েছিলাম ম্যাসকট মিনস একটা হচ্ছে চিত্র বা মূর্তি হিসাবে বলা যেতে পারে তো এই পাশে আমি এটা কিন্তু ম্যাসকটের ছবিটা দিয়ে দিয়েছি দু সালে যে ম্যাচ করটা হয়েছিল সেটা কিন্তু এই ছবিটাই একজন ওম্যান এনুমেরেটর নেক্সট পয়েন্ট আমরা দেখব টোটাল নাম্বার অফ ভিলেজেস কভার ইন টু সেন্সাস সেটা হচ্ছে কত ছ লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি অর্থাৎ এই জনসংখ্যা গণনা করতে গিয়ে গোটা ভারতবর্ষের কতগুলো গ্রামকে ভিজিট করা হয়েছিল বা কতগুলো গ্রামকে কভার করা হয়েছিল সেটা হচ্ছে এইটা এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষা এসে এসেছে ছ লক্ষ চল্লিশ হাজার আটশো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট আমরা দেখব অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস পপুলেশান ইন এজ গ্রুপ জিরো টু সিক্স ইয়ার্স ইন ইন্ডিয়া টোটাল পপুলেশান অর্থাৎ গোটা ভারতবর্ষের যদি পপুলেশানকে আমরা হান্ড্রেড ধরে নিই তার মধ্যে থেকে জিরো থেকে ছ বছর অর্থাৎ শূন্য থেকে ছ বছরের মধ্যে যে পপুলেশানটা সেটা কত পার্সেন্ট সেটা হচ্ছে মাত্র থার্টিন পয়েন্ট ওকে তাহলে ম্যাক্সিমাম যে নাইনটি টু যেটা সেটা হচ্ছে কত সেটা হচ্ছে সেভেন টু তারপর হচ্ছে ওল্ড এজ পর্যন্ত ওকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট তো সেকেন্ড পেজে আমরা কমপ্লিট করে ফেললাম নেক্সট পেজে আমরা যাব এইবার শুরু হচ্ছে ডাটা অর্থাৎ এই যে সেন্সাস হয়েছে আদমশুমারি হয়েছে তাতে কিন্তু অনেক রকম কিন্তু ডাটা বা তথ্য উঠে এসেছে সেই ডাটা বা তথ্য থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে এসে থাকে এবং আমি সমস্ত ডাটা এবং তথ্যকে ভাগ ভাগ করে ইন্ডিয়া এবং যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস পরীক্ষা দেবো সেই বেঙ্গল দুটাকে আলাদা করে আবার তার মধ্যে সাব ক্যাটাগরি হিসাবে কিন্তু সাজিয়েছি যাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি পপুলেশান ডেনসিটি ওয়াইজ অর্থাৎ ভারতবর্ষের পপুলেশান ডেন্সিটি ওয়াইজ কোন রাজ্য এক নম্বরে কোথায় কোন রাজ্য একদম শেষে কোন ইউনিয়ন টেরিটরি এক নম্বরে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে বহুবার পরীক্ষায় আসে তো দেখো পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ঠিক আছে পপুলেশন পপুলেশন ডেন্সিটি মনে হচ্ছে জনসংখ্যার কি ঘনত্ব অর্থাৎ প্রতি স্কয়ার কিলোমিটারে কত জনসংখ্যা মানে কত জনগণ বসবাস করছে তার উপর বেশ করে একটা ক্যাটাগরি বানানো হয়েছে তো ভারতবর্ষের যে জনসংখ্যার ঘনত্ব এভারেজ সেটা হচ্ছে আটশো কত বিরাশি স্কোয়ার কিলোমিটার অর্থাৎ গোটা ভারতবর্ষের যদি এভারেজ আমরা জনসংখ্যার ঘনত্ব হিসাব করি তাহলে প্রতি স্কয়ার কিলোমিটারে প্রতি এক স্কোয়ার কিলোমিটারে কিন্তু তিনশো জন বসবাস করে এবং পাশে একটা ডাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তিনশো আশি স্কোয়ার কিলোমিটার এটা হচ্ছে প্রভিশনাল ডাটা তোমাদের কিন্তু দু রকমই ডাটা কিন্তু মুখস্থ করতে হবে কেননা পরীক্ষার সময় কখনো এই একদম কারেন্ট বা অ্যাকচুয়াল ডাটাও দিতে পারে কখনো আবার প্রভিশনাল ডাটাটাও দিয়ে রাখতে পারে এবং মনে রাখবে প্রভিশনাল ডাটা এবং অ্যাকচুয়াল ডাটা খুবই ক্লোজলি মানে রিলেটেড হয়ে থাকে খুবই কাছাকাছি হয়ে থাকে তো আমাদের ভারতবর্ষের জনসংখ্যার ঘনত্ব কত তিনশো বিরাশি পার স্কোয়ার কিলোমিটার বা তিনশো আশি স্কোয়ার কিলোমিটার তো এই জনসংখ্যার ঘনত্বের ওপর থেকে কোন রাজ্য হচ্ছে হাইস্ট অর্থাৎ কোন রাজ্যে সব থেকে পার স্কোয়ার কিলোমিটারে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে সেটা হচ্ছে কোনটা বিহার বিহারে প্রতি হচ্ছে বর্গ কিলোমিটারে সেটা হচ্ছে এগারোশো দুই জন কিন্তু বসবাস করে সেই জন্য বিহার সব থেকে হচ্ছে এক নম্বরে রয়েছে এবং সেকেন্ড রয়েছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং লোয়েস্ট সব থেকে কম জনসংখ্যা বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে মাত্র সতেরো জন প্রতি হচ্ছে স্কোয়ার কিলোমিটারে বাস করে তারপর হায়েস্ট ইউটি হায়েস্ট ইউটি অবশ্যই দিল্লি আমাদের রাজধানী হবে কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী তো সেখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে কতজন বাস করে এগারো হাজার দুশো সাতানব্বই জন ঠিক আছে খুবই বেশি সংখ্যক লোকজন সেখানে কিন্তু প্রতি স্কোয়ার কিলোমিটারে বাস করে সেটা হচ্ছে দিল্লি তারপর কি বলছে লোয়েস্ট ইউটি অর্থাৎ সব কোন ইউনিয়ন টেরিটরিতে সব থেকে কোন জনসংখ্যা বাস করে বা প্রতি স্কোয়ার কিলোমিটার বা জনঘনত্বে সেটা হচ্ছে আন্দামান নিকোবর আন্দামান নিকোবর হেতে খুবই কম জনসংখ্যা প্রতি স্কোয়ার কিলোমিটার বাস করে এটা হচ্ছে কিন্তু ডেনসিটির হিসাবে কিন্তু আমরা আলোচনা করছি ডেনসিটি নেক্সট হায়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ গোটা ভারতবর্ষের মধ্যে কোন জেলায় জনঘনত্ব প্রতি স্কোয়ার কিলোমিটারের বেশি সেটা হচ্ছে নর্থ ইস্ট দিল্লি অর্থাৎ উত্তর পূর্ব দিল্লির যে জেলাটা রয়েছে সেইটাই কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এবং সব থেকে কম কোথায় সেটা হচ্ছে দিবাং ভ্যালি তোমরা এটা জিওগ্রাফির মধ্যে পড়ে থাকবে দিবাং ভ্যালি তো সেটা হচ্ছে কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশে ওকে নেক্সট তারপরে আমরা আসবো হচ্ছে কি সেক্স রেশিও বা লিঙ্গানুপাত যেটাকে বাংলাতে বলা হয়ে থাকে লিঙ্গানুপাত অর্থাৎ প্রতি জন পুরুষের মধ্যে কতজন নারী হচ্ছে রয়েছে আমাদের ভারতবর্ষের সেইটা কিন্তু পরীক্ষায় বহুবার পরীক্ষায় আসে এই সেক্স রেশিও থেকে কিন্তু বেশি পরিমাণ পরীক্ষায় প্রশ্নটা বেশিরভাগ আসে আমাদের ভারতবর্ষের লিঙ্গানুপাত বা সেক্স রেশিও হচ্ছে নশো তেতাল্লিশ ইজ টু থাউজেন্ড এই নশো তেতাল্লিশ হচ্ছে গার্ল এবং থাউজেন্ডটা হচ্ছে মেল ঠিক আছে গার্ল বা এটাকে তোমরা ওম্যানও বলতে পারো এবং থাউজেন্ডটা হচ্ছে মেন এবং প্রভিশনাল ডাটা কত টাকা একদম ক্লোজলি রিলেটেড নশো হচ্ছে এটা ওমেন এবং থাউজেন্ড হচ্ছে মেন অর্থাৎ প্রতি হাজার জন পুরুষের জন্য নশো জন মহিলা কিন্তু বরাদ্দ রয়েছে তো এই সেক্স রেসিও কোন রাজ্যে সব থেকে বেশি অর্থাৎ কোন রাজ্যে সব থেকে সেক্স রেসিও থেকে ভালো সেটা হচ্ছে স্টেট সেটা হচ্ছে কেরালা কেরালাতে কিন্তু সেক্স রেসিও থেকে ভালো এবং এখানে দেখতে পাচ্ছ হাজার চুরাশি অর্থাৎ এখানে পুরুষের থেকে কিন্তু মহিলার সংখ্যা কিন্তু বেশি এটা হচ্ছে গুড সেন্সে গুড সেন্সে ওকে অর্থাৎ এটা কিন্তু এই সেক্স রেশিওটা হওয়াটা কিন্তু ভালো এবং লোয়েস্ট স্টেট সেটা হচ্ছে হারিয়ানা হারিয়ানা হারিয়ানাতে থেকে কম এবং এটা হচ্ছে ব্যাড সেন্সে অর্থাৎ এই সেক্স রেশিও যত কম হবে ঠিক আছে তত কিন্তু খারাপ এবং সেক্স রেশিও যত বেশি হবে হায়েস্ট হবে তত কিন্তু ভালো হায়েস্ট ইউটি কোনটা ইউনিয়ন টেরিটরি যেখানে সেক্স রেশিও সব থেকে বেশি সেটা হচ্ছে পুডুচেরি এবং সেক্স রেশিও যেখানে কম ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে দামান অ্যান্ড দিউ তারপর হায়েস্ট ডিস্ট্রিক্ট কোন আর জেলায় সব থেকে সেক্স বেশি গোটা ভারতের মধ্যে সেটা হচ্ছে মাহে কোথায় অবস্থিত পুডুচেরিতে এবং লোয়েস্ট ডিস্ট্রিক্ট কোন জেলায় আমাদের ভারতবর্ষের সব থেকে লিঙ্গানুপাত সব থেকে কম সেটা হচ্ছে দামান অ্যান্ড যেটা হয়ে থাকে দিউ ঠিক আছে তো এখানে আমি একটা ছবি দিয়েছি দেখো এটা হচ্ছে প্রভিশনাল ডাটাটাই দেওয়া হয়েছে তিনশো চল্লিশ ফিমেলস ফর থাউজেন্ড মেলস ওকে তো বুঝতেই পারছো যদি মহিলার পরিমাণ পুরুষের থেকে কম হয়ে থাকে তখন কিন্তু অনেক কিছু হচ্ছে সমস্যা তৈরি হয়ে যায় আমাদের দেশে সেক্স রেসিওর অনুপাত যত উপরের দিকে যাবে অর্থাৎ হাইয়েস্ট হবে তত কিন্তু দেশ হচ্ছে প্রোগ্রেস করবে যত লোয়েস্ট লো হয়ে থাকবে তত কিন্তু দেশ পিছিয়ে পড়বে ওকে নেক্সট আমরা দেখব চাইল্ড সেক্স রেশিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এইখান থেকেও কিন্তু বহু প্রশ্ন আসে তো এটা হচ্ছে শিশু লিঙ্গানুপাত বাংলায় যাকে বলা হয়ে থাকে শিশু লিঙ্গানুপাত ওকে শিশুদের মধ্যে যে সেক্স রেশিওটা আছে অর্থাৎ নশো উনিশ হচ্ছে গার্ল চাইল্ড এবং থাউজেন্ড হচ্ছে বয় চাইল্ড ঠিক আছে অর্থাৎ প্রতি হচ্ছে থাউজেন্ড জন শিশু বাচ্চা বা ছেলেদের মধ্যে নশো জন কিন্তু গার্ল রয়েছে এবং প্রভিশনাল ডাটাও তোমরা করে রাখবে নশো চোদ্দো ইস টু থাউজেন্ড প্রভিশনাল ডাটা দেখো হাই স্টেট অর্থাৎ সব থেকে কোথায় ভালো তোমার এ রয়েছে চাইল্ড সেক্স রেশিও রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে সব থেকে ভালো এবং এখানে দেখো থাউজেন্ড এইটি ফোর অর্থাৎ বাচ্চা ছেলেদের থেকে বাচ্চা মেয়েদের সংখ্যা কিন্তু এখানে কিন্তু বেশি অর্থাৎ প্রতি হাজারজন বাচ্চা ছেলের থেকে বাচ্চা ছেলের প্রতি প্রতি হাজার চুরাশি জন কিন্তু বাচ্চা মেয়ে রয়েছে এবং যেটা একটু আগেই দেখলাম সব থেকে খারাপ কথাই হরিয়ানা হরিয়ানাতেও কিন্তু সব সবথেকে পুয়ারেস্ট সব থেকে ব্যাড কন্ডিশান প্রতি জন বাচ্চা ছেলের মধ্যে মাত্র আটশো চৌত্রিশটি বাচ্চা মেয়ে রয়েছে এবং হাইয়েস্ট ইউটি কোথায় সেটা হচ্ছে আন্দামান নিকোবর এবং লোয়েস্ট ইউটি সেটা হচ্ছে দিল্লি দিল্লির রাজধানী হওয়া সত্ত্বেও সেইখানে কিন্তু চাইল্ড সেক্স রেশিও খুবই খুবই কম তারপর হাইয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা লাহুল অ্যান্ড সিফটি যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত এবং লোয়ার ডিস্ট্রিক্ট কোনটা সেটা হচ্ছে জাজঝার ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে হরিয়ানা তো বুঝতেই পারছো হরিয়ানার কন্ডিশন কিন্তু সব দিক থেকেই খারাপ মানে মানে আমি সেক্স রেসিওর দিক থেকে বলছি হারিয়ানা স্টেটের দিক থেকেও সেটা লোয়ে এবং ডিস্ট্রিক্টের দিক থেকেও কিন্তু লোয়েস্ট তো এখানে আমি দেখিয়ে দিয়েছি টপ ফোর হচ্ছে স্টেট যেখানে চাইল্ড সেক্স রেসিও সব থেকে বেশি অরুণাচল প্রদেশে যেটা দেখলে এক হাজার চুরাশি জন প্রতি হাজার জন এটা কিন্তু খুবই খুবই ভালো তারপর নাগাল্যান্ড তারপর মিজোরাম এবং কেরালা অর্থাৎ প্রথম তিনটি নর্থ ইস্ট স্টেট কিন্তু চাইল্ড সেক্স রেসিও খুবই ভালো অর্থাৎ এইটা কিন্তু খুবই ভালো আমাদের দেশের জন্য কিন্তু খুবই একটা খারাপ ডাটা উঠে এসেছে বর্তমানে আমরা উনিশশো থেকে যদি দু সালের এগারো সালের আদমশুমারি বা সেন্সাসের ডাটাগুলো দেখে থাকি প্রতি দশ বছর অন্তর কিন্তু এই চাইল্ড সেক্স রেশিওটা কিন্তু ধীরে ধীরে কমেছে ঠিক আছে দেখো এটা হচ্ছে উনিশশো সালে প্রতি হাজার জনে চাইল্ড ছিল চাইল্ড গার্ল ছিল নশো বাষট্টি সেটা উনিশশো এ কমে গিয়ে দাঁড়িয়েছে নশো এবং দু সালের সেটা কমে গিয়েছে নশো সাতাশ এবং দু সালে আরও কমে গিয়ে সেটা হয়েছে নশো 2019 অর্থাৎ ধীরে ধীরে কিন্তু গার্ল চাইল্ড কিন্তু আমাদের দেশে কিন্তু কমতে কমছে প্রতি হাজার জন শিশু হচ্ছে ক্ষেত্রে এটা কিন্তু খুবই খুবই খারাপ একটা সংকেত আমাদের দেশের জন্য গার্ল চাইল্ড কমে যাওয়া মানে কিন্তু দেশ কিন্তু প্রোগ্রেস করতে পারবে না ওকে ধীরে ধীরে দেখো একদম ধীরে ধীরে কমছে এবং এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য কেননা এর পিছনে অনেক কিছুই কারণ হয়ে থাকে তারপর তোমার শিশুকন্যা হচ্ছে সেটা আগে থেকেই ডিটেক্ট করে তাকে মেরে দেয়া তারপর ছোটোবেলায় তারপর হারিয়ে যাওয়া চুরি করে নেওয়া সমস্ত কিছু কিন্তু হিউম্যান ট্রাফিকিং গার্ল চাইল্ড ট্র্যাফিকিং সমস্ত কিছুর জন্য এই সমস্ত এই গার্ল চাইল্ড সেক্সিটা কমে যাওয়ার জন্য কিন্তু দায়ী নেক্সট লিটারেসি রেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিটারেসি রেট থেকেও বহুবার পরীক্ষা এসেছে আমাদের ভারতবর্ষের লিটারেসি রেট এভারেজ সেটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই ডাটাটা বহুবার পরীক্ষা এসেছে সিজিএল এসেছে সিএইচস এসেছে আমাদের ডাব্লু বিসিএসএ এসেছে ওকে তো এই ডাটাটা কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবে এবং তোমরা সকলেই জানো তোমরা সকলেই যেন কোন স্টেট লিটারেসি বা সাক্ষরতার দিক থেকে সব থেকে এক নম্বরে রয়েছে সেটা হচ্ছে কোন কে কেরালা এটা সকলেই জানো প্রায় নাইনটি থ্রি সাক্ষরতা কিন্তু এইখানে রয়েছে লোয়েস্ট স্টেট কোনটা এটাও তোমরা সকলে জানো বিহার বিহার সব থেকে কিন্তু লোয়েস্ট সাক্ষরতার দিক থেকে গণ্য করা হয় প্রায় কত এর পার্সেন্টেজ কত ফিফটি মাত্র অর্থাৎ একশো জনের মধ্যে যদি আমরা গণনা করি মাত্র পঞ্চান্ন জন সাক্ষরতা করতে পারে এবং সেখানে কেরালায় তিরানব্বই জন স্বাক্ষর করতে পারেন তারপর হায়েস্ট ইউটি সেটা হচ্ছে লাক্ষাধিক এবং লোয়েস্ট ইউটি যেখানে কম সংখ্যক সাক্ষ সাক্ষরতা রয়েছে সেটা হচ্ছে দাদরা অ্যান্ড নাগার হাবেলি তারপর হায়েস্ট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে সচিব মিজোরাম এবং লোয়েস্ট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে আলিস জাফুর যেটা হচ্ছে মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্টগুলো অতটাও ইম্পর্টেন্ট নয় কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কটা ঠিক আছে এই চারটে হায়েস্ট স্টেট লোয়েস্ট স্টেট হায়েস্ট ইউটি লোয়েস্ট ইউটি তো দেখো এখানে আমি একটা ডাটা দিয়েছি যেটা রিপোর্টে বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে বিহার টুডে ইজ অ্যাস লিটারেট অ্যাস কেরালা ওয়াজ ইন নাইনটিন নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ উনিশশো সালে কেরালা আজকে কত পার্সেন্ট রয়েছে তিরানব্বই পার্সেন্ট সাক্ষরতার হার রয়েছে সেখানে উনিশশো সালে বিহার কিন্তু ওরকম তিরানব্বই পার্সেন্ট সাক্ষরতা হার ছিল কিন্তু যত দিন গেছে বিহারের পলিটিক্সের জন্য ওদের শিক্ষা ব্যবস্থার ধীরে ধীরে অবনতি হয়েছে এবং সেইখানে কিন্তু আজকে অবস্থাটা দেখতে পাচ্ছ মাত্র ফিফটি ফাইভ পার্সেন্টে গিয়ে দু সালে গিয়ে দাঁড়িয়েছে সেখানে কেরালা নাইনটি থ্রি পার্সেন্টে গিয়ে উঠেছে ওকে নেক্সট মেল লিটারেসি রেট এই লিটারেসি রেট সব থেকে ইজি কেননা আমি এটা বলছি যদি শুধু তুমি মাত্র ইন্ডিয়া লিটারেসি রেটটা মনে রাখতে পারো তো মেল লিটারেসি রেট এবং ফিমেল লিটারেসি রেট এটাও কিন্তু মানে হয়ে যাবে কেননা সব ডাটা কিন্তু একই ইন্ডিয়ার লিটারেসি রেট যা ডাটা সেম টু সেম মেল লিটারেসি রেট এবং ফিমেল লিটারেসি রেট ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম টু সেম দেখো হাই স্টেট কোনটা কেরালা মেলের ক্ষেত্রে নাইনটি সিক্স পয়েন্ট ইলেভেন পার্সেন্ট লোয়েস্ট স্টেট সেটাও হচ্ছে বিহার সেভেন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তোমরা ভেবো না যে এটা সেভেন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট কী করে হয়ে গেল আমি তো ফিফটি ফাইভ বললাম ফিফটি ফাইভ হচ্ছে গোটা ইন্ডিয়ার বেসিসে এভারেজ আর এটা হচ্ছে কি শুধুমাত্র মেল প্রশ্ন কিন্তু পরীক্ষায় এইভাবেই ঘুরিয়ে দেবে অপশানে ফিফটি ফাইভও দেবে সেভেন্টি ওয়ানও দেখবে তোমরা কিন্তু প্রশ্ন ভালো করে দেখবে কি বলেছে মেল বলেছে নাকি ফিমেল বলেছে নাকি শুধু ইন্ডিয়া বলেছে সেইভাবে কিন্তু ডাটাগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে ওকে তো হাই স্টেট কোনটা কেরালা নাইনটি সিক্স অর্থাৎ একশো জন পুরুষের মধ্যে ছিয়ানব্বই জন কিন্তু লিটারেট সেখানে বিহারে মাত্র সেভেন্টি ওয়ান লিটারেট হায়েস্ট ইউটি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ দেখো ইন্ডিয়ার ক্ষেত্রেও লাক্ষা হচ্ছে লাক্ষাদ্বীপ বলেছিলাম শুধু এইটা মনে রাখলেই লিটারেসির ক্ষেত্রে তিনটেই কিন্তু একই এবং লোয়েস্ট ইউটি দাদরা অ্যান্ড নগর হাভেলি ফিমেলের ক্ষেত্রেও সেম টু সেম হাই স্টেট কেরালা যেখানে হচ্ছে নাইনটি এই ডাটা দুটো মনে রাখবে এবং বিহারে খুবই খুবই কম সেটা ফিফটি ওয়ান পয়েন্ট ওকে এবং হাইয়েস্ট ইউটি এখানেও লাক্ষাধিক এবং লোয়েস্ট ইউটি দাদরা অ্যান্ড নাগার হাভেলি পাশে আমি কিন্তু একটা চার্ট দিয়ে দিয়েছি পুরো আমাদের যতগুলো রাজ্য রয়েছে সেখানে পুরো চার্টটা আমি টাঙিয়ে দিয়েছি দেখো মেল এবং ফিমেল লিটারেসি রেট কেরালাতে দেখো নাইনটি সেভেন পয়েন্ট ফোর এটা হচ্ছে প্রভিশনাল ডাটা এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা প্রভিশনাল ডাটা বলছে নাইনটি সেভেন পয়েন্ট ফোর দেখো কাছাকাছি এবং আ ফিমেলটা হচ্ছে 95.2 এই ভাবে কিন্তু দেখো প্রতিটা রয়েছে ওকে নেক্সট আমরা দেখব পপুলেশন গ্রোথ জনসংখ্যার বৃদ্ধি জন বৃদ্ধি জনসংখ্যার বৃদ্ধির ওপর একটা ক্যাটাগরি করা হয়েছে যেটা হচ্ছে দু হাজার এক থেকে দু সালের মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এবং এই সেভেন্টিন পয়েন্ট কত জনসংখ্যা সেটা দেখো পাশে আমি ইনক্লুড করে দিয়েছি দ্য পপুলেশন অফ ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড বাই মোর দ্যান ওয়ান এইট ওয়ান অর্থাৎ একশো মিলিয়ন ডিউরিং দু হাজার থেকে দু এগারো অর্থাৎ দু থেকে দু এই দশ বছরে এই সেভেন্টিন পার্সেন্ট বেড়েছে অর্থাৎ একশো একাশি মিলিয়ন লোকসংখ্যা আমাদের ভারতবর্ষে বেড়ে গেছে মাত্র এই দশ বছরে তো হায়েস্ট পপুলেশান গ্রোথ কোথায় দেখতে পাওয়া যায় অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি খুব দ্রুত ঘটেছে কোন রাজ্যে সেটা হচ্ছে এক নম্বরে রয়েছে মেঘালয়া এবং সব থেকে কম সেটা হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডে কিন্তু নেগেটিভ নাগাল্যান্ডে নেগেটিভ অর্থাৎ এখানে জনসংখ্যা বাড়ার ফলে কিন্তু উল্টে কমে যাচ্ছে তারপর হায়েস্ট ইউটি কোনটা দাদরা অ্যান্ড নাগার হাভেলি এবং লোয়েস্ট ইউটি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ তো পপুলেশনের ওপর বেশ করে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা এখান থেকে দেখে নেব দেখে নাও কি বলছে মোস্ট পপুলেটেড মেট্রোপলিটিয়ান সিটি ঠিক আছে মেট্রোপলিটিয়ান সিটি মানে যেখানে দশ লক্ষের বেশি জনসংখ্যা বসবাস করছে সেই রকম সিটিকে বা শহরকে আমরা হচ্ছে মেট্রোপলিটিয়ান সিটি বলে থাকি এক নম্বরে রয়েছে মুম্বাই দু নম্বরে রয়েছে দিল্লি এবং তিন নম্বরে রয়েছে আমাদের কলকাতা তারপর হায়েস্ট আরবান পপুলেটেড স্টেট আরবান পপুলেটেড স্টেট মানে হচ্ছে শহুরে পপুলেটেড রাজ্য কোনটা সেটা হচ্ছে হায়েস্ট মহারাষ্ট্র এবং হায়েস্ট রুরাল অর্থাৎ গ্রাম্য পপুলেটেড রাজ্য কোনটা সেটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ এবং আর একটা পার্সেন্টেজের ক্যাটাগরিতে দেখো হায়েস্ট পার্সেন্টেজ অফ আরবান পপুলেটেড স্টেট হচ্ছে গোয়া অর্থাৎ পার্সেন্টেজের বেসিসে কোথায় পপুলেট পপুলেশন গ্রোথটা সব থেকে বেশি হয়েছে সেটা হচ্ছে কোথায় গোয়াতে এবং লোয়েস্ট পার্সেন্টেজ অফ আরবান পপুলেটেড স্টেট সেটা হচ্ছে হিমাচল প্রদেশ তো এই ডাটাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ডাটাগুলো কিন্তু তোমরা মনে রাখবে এবং পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে নেক্সট আমরা দেখব শিডিউল কাস্ট ওকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক শিডিউল কাস্ট এসসি পপুলেশান এটা হচ্ছে পপুলেশন হবে সরি এটা হচ্ছে পপুলেশন হবে এসসি পপুলেশনটা দেখে নাও এসসি পপুলেশান আমাদের ভারতবর্ষে গোটা অল ওভার ইন্ডিয়াতে সিক্সটিন পয়েন্ট সিক্স পারসেন্ট সিক্সটি হচ্ছে ষোলো পয়েন্ট ছয় পারসেন্ট হচ্ছে এসসি পপুলেশন গোটা ভারতবর্ষে একশো মধ্যে এবং এস পপুলেশন হচ্ছে কত এইট পয়েন্ট সিক্স পারসেন্ট তো দেখে নাও হাইটস হায়েস্ট স্টেট অর্থাৎ কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণ এসসি পপুলেশন পার্সেন্টেজ রয়েছে সব থেকে বেশি রয়েছে ইউপিতে এটা হচ্ছে এক নম্বর এবং সেকেন্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং হাইস্ট পার্সেন্টেজ অফ এসসি কোন রাজ্যে সব থেকে বেশি শতকরা ভাগে একশো জনের মধ্যে বেশি সংখ্যক এসসি রয়েছে কোন রাজ্যে সেটা হচ্ছে পাঞ্জাবে এবং লোয়েস্ট পার্সেন্টেজ অফ এসসি অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে সব থেকে কম সংখ্যক সিডুল কাস্ট ক্যান্ডিডেট রয়েছে কোথায় অরুণাচল এবং নাগাল্যান্ডে দেখো পার্সেন্টেজটা কত অর্থাৎ এখানে কাস্ট ক্যান্ডিডেট কিন্তু বলতে চলে অরুণাচল বা নাগাল্যান্ডে সিমিলারলি দেখো এসটি পপুলেশনটা আমাদের মনে রাখতে হবে সিডুল ট্রাইব হাইস্ট স্টেট কোনটা সেটা হচ্ছে মধ্যপ্রদেশ অর্থাৎ সবথেকে বেশি জনসংখ্যার এস পপুলেশন রয়েছে কোথায় মধ্যপ্রদেশে এবং হাইস্ট পার্সেন্টেজ অফ এসটি টি অর্থাৎ কোন রাজ্যে প্রতি একশো জনের মধ্যে বেশি সংখ্যক সিডুল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছে সেটা হচ্ছে মিজোরামে এবং লোয়েস্ট পার্সেন্টেজ অফ এস পপুলেশন স্টেট কোথায় অর্থাৎ প্রতি একশো জনে সব থেকে কম সংখ্যক কোথায় সিডুল ট্রাইব জনসংখ্যা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা এখানে হচ্ছে জিরো পার্সেন্ট তো শিডিউল কাস্ট কত রয়েছে সিক্সটিন পয়েন্ট সিক্স এবং এসটি পপুলেশন এইট পয়েন্ট সিক্স পার্সেন্টেজ গোটা ভারতবর্ষের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই ডাটা পরীক্ষায় কিন্তু আসার চান্স কিন্তু প্রবল রয়েছে এরপর কিছু গুরুত্বপূর্ণ আমরা জিনিস জেনে নেবো এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অনেকবার এসেছে ডাব্লু বিসিএস মেনেও এসেছে এবং প্রিলিমিনারিতেও এসেছে দেখো এই প্রথম পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সেন্সাস দ্য ডেকেট অফ নাইনটিন ইলেভেন টু সেন্সাস ডেকেট ডিউরিং নেগেটিভ যেটা হচ্ছে থেকে সালের এই যে দশকটা ছিল এই দশকটা গোটা ভারতবর্ষের এতদিন পর্যন্ত যত আদমশুমারি বা সেন্সাস হয়েছে একটা বিশেষ এই দশক কেননা এইখানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিবর্তে এখানে জনসংখ্যা নেগেটিভ গ্রোথ হয়েছিল অর্থাৎ জনসংখ্যা কমে গিয়েছিল এবং কতটা কমে গিয়েছিল সেটা হচ্ছে পার্সেন্টেজ এটা কেন হয়েছিল তোমরা সকলেই জানো যে উনিশশো চোদ্দ থেকে আঠেরো এরকম দিকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধতে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন এবং উনিশশো আঠেরো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল তখন কিন্তু ভারতবর্ষে অনেক রকমের কিন্তু মহামারী প্লেগ কলেরা এইসব দেখা গিয়েছিল যে কারণে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে জনসংখ্যা কিন্তু কমে গিয়েছিল এবং এই ঘটনাটাকে অর্থাৎ যে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে জনসংখ্যা কমে যাচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি এই ঘটনাটাকে কী বলা হয় এই ঘটনাটাকে একটা বিশেষ নামে ডাকা হয় সেটা হচ্ছে দ্য ডেকেড ইজ কল্ড গ্রেট ডিভাইন লাইন অফ ইন্ডিয়া বহুবার পরীক্ষা এসেছে যে গ্রেট ডিভাইন লাইন অফ ইন্ডিয়া এইটাকে কোন ডেকেটের মধ্যে বলা হয় তখন অপশনে থাকবে উনিশশো এগারো থেকে উনিশশো একুশ উনিশশো একুশ থেকে উনিশশো একত্রিশ উনিশশো এক থেকে উনিশশো এগারো তো সঠিক উত্তর কোনটা হবে উনিশশো এগারো থেকে উনিশশো একুশ এবং অনেক সময় দিয়ে দেয় উনিশশো শুধু একুশ তো সঠিক উত্তর কিন্তু উনিশশো একুশ নট উনিশশো এগারো কেননা জনসংখ্যা গণনা কবে করা হয়েছে উনিশশো একুশ সালে গণনাটা করা হয়েছে তবেই তো ডাটাটা আমরা পেয়েছি তো সঠিক উত্তর ওই জন্য হবে যদি উনিশশো এগারো এবং উনিশশো একুশ রকম অপশানে দিয়ে দেয় তখন সঠিক উত্তর হবে উনিশশো একুশ ওকে নট উনিশশো এগারো এবং এটাকে আরও একটা স্পেশাল নামে ডাকা হয় সেটা হচ্ছে এগার সেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট ইন টেন ইয়ার্স ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান সেন্সাস আমাদের ভারতবর্ষে এই কতটা বাড়ছে সেটাকে একটা স্পেশাল ইউনিটে মাপা হয় সেটা হচ্ছে কি এ ই জি আর যেটাকে সঠিক মানে শর্টে বলা হয় এগার যার ফুল ফর্ম হলো এভারেজ অ্যানুয়াল এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট এবং ওই উনিশশো সালে এই গ্রোথ রেটটা কত ছিল মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওকে নেক্সট আমরা চলে আসলাম কোথায় সেন্সাস অফ ওয়েস্ট বেঙ্গল আমরা পশ্চিমবঙ্গের সেন্সাসের মধ্যে চলে আসলাম এটাও কিন্তু দু সালের ডাটার ওপর ভিত্তি করে বানানো যেহেতু আমাদের রাজ্যর ওপর পরীক্ষা দেবো তো আমাদের রাজ্যের সেন্সাসের উপর থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ওকে তো দেখো এখানে মিস হয়েছে এখানে হবে এরিয়া ওয়াইজ এরিয়া ওয়াইজ দেখো এরিয়া ওয়াইজ ভারতবর্ষ এই সরি আমাদের পশ্চিমবঙ্গের টোটাল এরিয়া কত কত অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার এইটি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি টু স্কোয়ার কিলোমিটার গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের এরিয়া পার্সেন্টেজ কত গোটা ভারতবর্ষ যদি হান্ড্রেড পারসেন্ট হয় আমাদের ওয়েস্টবেঙ্গলের পারসেন্টেজ কত টু পয়েন্ট সেভেন পার্সেন্ট অনলি এবং এরিয়ার দিক থেকে অর্থাৎ আয়তনের দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে রয়েছে সমস্ত রাজ্যগুলোর মধ্যে থেকে সেটা হচ্ছে তেরো নম্বর স্থানে রয়েছে এবং এরিয়ার দিক থেকে গোটা পৃথিবীর পৃথিবীর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতটা আয়তন সেখানে আমাদের পৃথিবীতে কোন কোন দেশের আয়তনও সেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আয়তন এই অষ্টআশি হাজার সাতশো বাহান্ন আমাদের পৃথিবীতে কোন দুটো দেশের হচ্ছে আয়তনও সেম সেটা হচ্ছে জর্ডান এবং হাঙ্গেরি এই দুটো দেশের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এরিয়াটা কিন্তু ম্যাচ করে জর্ডান হচ্ছে এশিয়াতে অবস্থিত এবং হাঙ্গেরি হচ্ছে ইউরোপে অবস্থিত দেখো একটা ইন্টারেস্টিং আমরা জিনিস জানতে পারলাম এখান থেকে জর্ডন এবং হাঙ্গেরি দুটো দেশ সেই দুটো দেশের আয়তন আমাদের একটা রাজ্যের আয়তনের প্রায় সমান নেক্সট দেখো পপুলেশন ওয়াইজ জনসংখ্যার দিক থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলকে কিভাবে ভাগ করি টোটাল পপুলেশন আমাদের যেটা লাস্ট জনসংখ্যা গণনা হয়েছিল দু হাজার এগারো সালে সেখানে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কত ছিল জনসংখ্যা ছিল সেটা হচ্ছে নাইন পয়েন্ট থার্টিন ক্রোর অর্থাৎ প্রায় ন কোটি তেরো লক্ষ মানুষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে বর্তমানে এখন দু হাজার একুশ পরে গিয়েছে দশ বছর কেটে গিয়েছে তো এটা ন কোটি নেই অবশ্যই বেড়ে যাবে তো দু হাজার একুশ সালে যে সেন্সাস ডাটা বের হলে সেটা আমরা জানতে পারব। পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্টেজ ওকে গোটা ভারতবর্ষের জনসংখ্যা নিরিখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ কত জনসংখ্যা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এবং র্যাঙ্ক কত নম্বর র্যাঙ্কে আছে জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে চার নম্বর র্যাঙ্কে রয়েছে এবং সেম ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ আমাদের রাজ্যের জনসংখ্যা যা সেরকম কোন দেশের জনসংখ্যাও সেম সেটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামেরও জনসংখ্যা প্রায় এই ন কোটি তেরো লক্ষর কাছাকাছি তো সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে ভিয়েতনামের জনসংখ্যার কিন্তু ম্যাচ হয়ে থাকে তো এবার আমরা ডাটা পড়বো ওয়েস্ট বেঙ্গলের যে জনসংখ্যার ডাটা বা আদমশুমারি হয়েছে সেন্সাসের সেই ডাটার ওপর থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আছে সেগুলো আমরা দেখে নেব সেই তথ্য বেসিস এরিয়া ওয়াইজ এরিয়া ওয়াইজ আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট জেলা কোনটা সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটা হচ্ছে সব থেকে বড় জেলা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেকেন্ড লার্জেস্ট সেটা হচ্ছে ওয়েস্ট মিদিনাপুর ঠিক আছে পশ্চিম মেদিনীপুর এবং স্মলেস্ট কোনটা হচ্ছে কলকাতা স্মলেস্ট কলকাতা নেক্সট পপুলেশন ওয়াইজ অর্থাৎ জনসংখ্যার দিক থেকে সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে কোন জেলায় সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং সেকেন্ড লার্জেস্ট সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং স্মলেস্ট স্মলেস্ট কোনটা কোনটা সেটা সেটা হচ্ছে হচ্ছে দার্জিলিং ঠিক দার্জিলিং এর সব থেকে কম জনসংখ্যা কিন্তু বসবাস করে নেক্সট আমরা দেখব গ্রোথ রেট ওয়াইজ অর্থাৎ কোন জেলায় সব থেকে বেশি জনসংখ্যা গ্রোথ করেছে বেড়েছে সেটা আমরা দেখবো তো গ্রোথ রেট ওয়াইজ আমাদের জনসংখ্যা বেড়েছে দু একু এক থেকে দু সেটা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে কত থার্টিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট প্রভিশনাল ডাটা হচ্ছে থার্টিন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট লার্জেস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় সব থেকে বেশি জনসংখ্যা গ্রোথ হয়েছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর নর্থ দিনাজপুর এবং লোয়েস্ট ডিস্ট্রিক্ট যেখানে জনসংখ্যা গ্রোথ খুব কম হয়েছে সেটা হচ্ছে কলকাতা তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা থেকেই বেশি পরিমাণে পরীক্ষাটা আসে এই জায়গাটা থেকে বেশি পরিমাণে পরীক্ষাটা আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কোনো এক্সামে সেক্স রেশিও সেক্স রেশিওটা দেখে নিই দেখে নাও লিঙ্গানুপাত সেটা হচ্ছে প্রতি এটা হচ্ছে হাজার হবে সরি এটা হচ্ছে হাজার হবে ওকে এটা হচ্ছে হাজার হবে প্রতি হাজার জনে হচ্ছে ওম্যান কত রয়েছে নশো পঞ্চাশ জন ওম্যান এটা এবং হাজার জন হচ্ছে এটা মেল এবং এটা হচ্ছে ওম্যান এবং এটা হচ্ছে ম্যান ঠিক আছে চারশো সাতচল্লিশ এবং হাজার এটা হচ্ছে প্রভিশনাল ডাটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং কোন জেলায় সব থেকে বেশি সেক্স রেশিওটা বেশি পরিমাণে ঠিক আছে সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ের সেক্স রেশিওটা কিন্তু লার্জেস্ট এবং স্মলেস্ট হচ্ছে কোনটা সেটা হচ্ছে কলকাতা তো এইখানে দেখো এইখানে দেখো বলা হয়েছে কি লার্জেস্ট এবং এখানে হচ্ছে কি স্মলেস্ট আমি যখন ইন্ডিয়ার সেক্স রেশিও পড়া ছিলাম সেখানে কিন্তু একটা টার্ম ইউজ করেছিলাম সেখানে টার্মটা ইউজ করেছিলাম হাইয়েস্ট এবং সেখানে ছিল লোয়েস্ট কিন্তু এখানে দিয়েছি লার্জেস্ট এবং স্মলেস্ট তো এইখানে যেহেতু লার্জেস্ট অর্থাৎ সেক্স রেশিও গ্যাপটা বেড়ে গেছে লার্জেস্ট মানে সেক্স রেশিও গ্যাপ হাই সেক্স রেশিও গ্যাপ হাই তো এটা হচ্ছে কি ব্যাড দার্জিলিংয়ে যে সেক্স রেশিওটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড কেননা এখানে সেক্স রেশিওটা লার্জেস্ট অর্থাৎ এখানে লোয়েস্ট সেক্স রেশিওটা হচ্ছে রয়েছে এবং স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটা কলকাতা এটা হচ্ছে সেক্স রেশিও গ্যাপ এখানে স্মলেস্ট মিন হচ্ছে গ্যাপ গ্যাপ হচ্ছে লো অর্থাৎ এটা হচ্ছে গুড অর্থাৎ এখানে হচ্ছে হাই সেক্স রেশিও রয়েছে কলকাতাতে ওকে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না লার্জেস্ট এবং হাইয়েস্ট দুটো কিন্তু সমান নয় হায়েস্ট মিনস গুড এবং লার্জেস্ট মিন সেক্স রেশিওর ক্ষেত্রে ব্যাড আবার লোয়েস্ট মিন্স সেক্স রেশিওর ক্ষেত্রে ব্যাড কিন্তু স্মলেস্ট মিনস সেটা হচ্ছে গুড সিমিলারলি চাইল্ড সেক্স রেশিওটা দেখো নশো ছাপান্ন এবং হাজার এটা হচ্ছে গার্ল চাইল্ড গার্ল চাইল্ড এবং এটা হচ্ছে বয়েজ এবং প্রভিশনাল ডাটা হচ্ছে নশো পঞ্চাশ এবং এটা হচ্ছে বয়েজ ওকে এটা হচ্ছে আমাদের রাজ্যের জন্য এবং লার্জেস্ট ডিস্ট্রিক্ট যেটাখানে হচ্ছে সবথেকে খারাপ চাইল্ড সেক্স রেশিওটা রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ অর্থাৎ এটা হচ্ছে তোমার লোয়েস্ট

যেটা প্রফেশনাল ডাটা হচ্ছে পরীক্ষা অনেকবার দিয়ে থাকে সেভেন্টি সেভেন তো দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট এভারেজ হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই ছয় পার্সেন্টেজ এবং প্রফেশনাল ডাটা সাতাত্তর দশমিক শূন্য আট পার্সেন্টেজ হায়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ যেখানে লিটারেসি রেট সব থেকে বেশি সেটা হচ্ছে ইস্ট মিদনাপুর পশ্চিম মেদিনাপুরের সব থেকে লিটারেসি রেট সব থেকে বেশি অর্থাৎ খুবই ভালো লিটারেসি রেট এবং সেকেন্ড লার্জেস্ট দ্বিতীয় স্থানে কে রয়েছে কলকাতা এবং লোয়েস্ট সব থেকে কোথায় লিটারেসি রেট সব থেকে কম অর্থাৎ খারাপ অবস্থায় রয়েছে সেটা হচ্ছে নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর তারপর মেল লিটারেসি রেট পুরুষদের লিটারেসি রেট সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এইটটি ওয়ান পয়েন্ট সিক্স এইটাও কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ হায়েস্ট ডিস্ট্রিক্ট যে হচ্ছে জেলায় সবথেকে বেশি পুরুষ লিটারেট সেটা হচ্ছে ইস্ট মিদিনাপুর যেটা হচ্ছে এভারেজের ক্ষেত্রেও বেশি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেকেন্ড হায়েস্ট সেটা হচ্ছে কলকাতা এবং লোয়েস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট নর্থ দিনাজপুর অর্থাৎ মেল এবং গোটা রাজ্যের ক্ষেত্রে ডাটা কিন্তু সেম কিন্তু ফিমেলের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে ফিমেলের ক্ষেত্রে দেখো ফিমেল লিটারেসি রেট সেভেন্টি পয়েন্ট সেটা হচ্ছে কোনটা হায়েস্ট হচ্ছে কলকাতা সেকেন্ড হায়েস্ট হচ্ছে ইস্ট মেদিনাপুর এবং লোয়েস্ট হচ্ছে পুরুলিয়া গত আমি টেলিগ্রামের একটা কোশ্চেন দিয়েছিলাম ফিমেল লিটারেসি রেট কোথায় থেকে কম সেটা হচ্ছে পুরুলিয়া কিন্তু সঠিক উত্তর হবে ওকে এটা কিন্তু অনেকেরই প্রবলেম ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর পুরুলিয়াই কিন্তু হবে নেক্সট আমরা দেখব পপুলেশান ডেন্সিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পপুলেশান ডেনসিটি বা জনঘনত্বের ওপর বেস করে ক্যাটাগরি বানানো হয়েছে দেখো পপুলেশান ডেন্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত প্রতি এক বর্গ কিলোমিটারে আমাদের পশ্চিমবঙ্গে এভারেজে প্রায় এক জন বসবাস করে যেটা প্রভিশনাল ডাটা এক হাজার উনত্রিশ জন হায়েস্ট ডিস্ট্রিক্ট যেখানে সব থেকে বেশি সংখ্যক জনসংখ্যা ব্যাস করে সেটা হচ্ছে কত চব্বিশ হাজার তিনশো ছয় কিলোমিটার এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা হচ্ছে চব্বিশ হাজার তিনশো কিলোমিটার সরি ছয় জন সরি এটা চব্বিশ হাজার হবে না এটা চব্বিশ হাজার হবে না এটা হবে দু হাজার হচ্ছে তিরিশ জন ঠিক আছে দু হাজার বসবাস করা প্রতি স্কোয়ার কিলোমিটারে এটা সম্ভব নয় ঠিক আছে দু হাজার তিরিশ জন হচ্ছে প্রতি স্কোয়ার কিলোমিটারে বাস করে এবং সেকেন্ড হাইস্ট সেটা হচ্ছে হাওড়া এবং লোয়েস্ট কোন কোনটা সেটা হচ্ছে পুরুলিয়া এই প্রশ্নটাও আমি টেলিগ্রামে নিয়ে দিয়েছিলাম এবং অনেকের কিন্তু সমস্যা হয়েছিল অনেকে বলছিল যে দার্জিলিং উত্তর হবে অনেকে বলছিল আলিপুরদুয়ার উত্তর হবে এখানে ক্লিয়ার করে দিই দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ের কিন্তু যেটা ঘনত্ব সেটা হচ্ছে পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি জন কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে সেখানে পুরুলিয়াতে মাত্র মাত্র চারশো জন বাস করে তো লোয়েস্ট পপুলেশন ডেন্সিটির দিক থেকে পুরুলিয়া কিন্তু উত্তর হবে এবং আলিপুর দুয়ারকে কিন্তু আমরা ধরবো না কেননা জনসংখ্যা গণনা হয়েছে দু সালে আর দুয়ার গঠন হয়েছে গত দু সালে তো আলিপুর দুয়ারের কিন্তু আমরা ডাটা ধরতে পারি না তো নেক্সট আমরা দেখব শিডিউল কাস্ট পপুলেশান এসসি পপুলেশান আমাদের রাজ্যে কত সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এইখান থেকেও প্রশ্ন এসেছে সব থেকে হাইস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় সব থেকে পার্সেন্টেজ ওয়াইজ অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে কোন জেলাতে এসসি ক্যান্ডিডেট বা এসসি পিপিল সব থেকে বেশি সেটা হচ্ছে কুচবিহার এটা হচ্ছে এক নম্বর জলপাইগুড়ি দু নম্বর এবং সাউথ চব্বিশ পরগনা তিন নম্বরে রয়েছে লোয়েস্ট ডিস্ট্রিক্ট পার্সেন্টেজ ওয়াইজ অর্থাৎ প্রতি একশো জনে সব থেকে কোন জেলায় কম সংখ্যক এসসি হচ্ছে দেখা যায় এসি ক্যান্ডিডেট বা পার্সনকে দেখা যায় সেটা হচ্ছে কলকাতাতে এবং হায়েস্ট ডিস্ট্রিক্ট নাম্বার অফ এসসি অর্থাৎ গোটা জনসংখ্যার নিরিখে কোন জেলায় সব থেকে বেশি সংখ্যক শিডিউল কাস্ট পিপলদের দেখা যায় সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা খুবই গুরুত্বপূর্ণ এবং সবার শেষে আমরা যেটা করবো সেটা হচ্ছে শিডিউল ট্রাইব শিডিউল ট্রাইব পপুলেশন সেটা হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট আমাদের ও পশ্চিমবঙ্গে এবং হায়েস্ট ডিস্ট্রিক্ট কোন রাজ্যে এটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ বলেছে অর্থাৎ একশো জনে প্রতি একশো জনের সব থেকে বেশি সংখ্যক শিডিউল ট্রাইব কোন জেলায় দেখা যায় সেটা হচ্ছে জলপাইগুড়িতে এবং লোয়েস্ট ডিস্ট্রিক্ট পার্সেন্টেজ ওয়াইজ অর্থাৎ প্রতি একশো জনে সব থেকে কোন জেলায় কম সংখ্যক শিডিউল ট্রাইব পিপলদের দেখা যায় সেটা হচ্ছে কলকাতাতে এবং গোটা জনসংখ্যা নিরিখে কোন জেলায় সব থেকে বেশি সংখ্যক শিডিউল ট্রাইব জনসংখ্যা দেখা যায় সেটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এই ছিল আজকের গোটা সেন্সাস ইন্ডিয়া প্লাস ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল গোটা সেন্সাস কিন্তু করে ফেললাম পুরো কমপ্লিট তথ্য ডাটা উইথ পুরো ইন্ডিয়ার আলাদা এবং ওয়েস্ট বেঙ্গলের আলাদা ক্যাটাগরি ওয়াইজ যাতে তোমাদের একদম প্রবলেম না হয়ে যায় তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে কিন্তু একদম সেরা ইবুক নিয়ে আসা হয়েছে দেখো ইন্ডিয়ান ইকোনমি খুবই স্বল্প মূল্য প্রতিটা ইবুকেরই খুবই স্বল্প মূল্য যেখানে দেড় হাজারটা এমসিকিউ শুধু নয় তার সাথে কিন্তু পাবে থিওরি তারপর এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি যেখানে এক হাজারটা এবং দু হাজারটা এমসি পাবে শুধুমাত্র এমসিকিউ নয় এক্সপ্লেনশারি নোটও কিন্তু এখান থেকে পাবে যেখানে এমসিকিউ করতে করতে তোমাদের কিন্তু থিওরিটাও পড়ানো হয়ে পড়া হয়ে যাবে তারপর হয়েছে ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি তারপর হচ্ছে ইংলিশে কিন্তু পঁচিশ নাম্বার থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কিন্তু নেগেটিভ খায় তো আমাদের ইবুক যদি ভালো করে ফলো করো এখান থেকে কিন্তু কুড়ি প্লাস নাম্বার কিন্তু বিয়ার করতে পারবে একদম এর প্যাটার্ন মেনে কিন্তু বানানো হয়েছে জেনারেল সায়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যেখানে পঁচিশ নাম্বার থাকে খুবই ভালো ভালো কোশ্চেন আসে এবং তোমার একশো নাম্বার থাকে মেন্সে এবং যেটা লাস্ট ডেস সাজেশান লাস্ট মিনিট সাজেশান আর মাত্র এক মাসেরও কম কিন্তু পরীক্ষার বাকি প্রায় আর কত বাইশ দিন আজকে ফার্স্ট আগস্ট ঠিক আছে বাইশ দিন পরীক্ষার ব্যাপী তো তোমাদের যে যার প্রবলেম যে সাবজেক্টে সেই ইবুকগুলো তোমরা পার্চেস করে তোমরা প্রিপারেশান শুরু করতে পারো বা সবগুলো ইবুকই বুকই করে নিতে পারো আশা করি হাজার টাকার মধ্যেই সব হয়ে যাবে এত সংখ্যক প্রশ্ন প্রায় দশ হাজার প্লাস কিন্তু এখানে ইবুক থেকে প্রশ্ন পেয়ে যাবে তোমরা ওকে পার্চেস করে নাও এবং আজকের ভিডিওটা কেমন লাগলো এটা আজকে স্পেশাল ক্লাস ঠিক আছে স্পেশাল ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আমাদের আমার ক্লাসটা কেমন লাগলো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো তো আজকের জন্য এখানেই তোমাদের স্পেশাল ক্লাসটা শেষ করছি তোমাদের আরও স্পেশাল ক্লাস লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য থ্যাংক ইউ গুড নাইট বাই